আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া, আমিও ভালো আছি। সৌদি প্রবাসী লিটন অফিসিয়াল ফেসবুক পেজ এবং সৌদি প্রবাসী লিটন অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যারা আমার এই ভিডিওটা দেখবেন, সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতর শুভেচ্ছা ও ঈদ মুবারক। আজকে আপনাদের কাছে একটা বিষয় শেয়ার করব। বিষয়টা হলো, আমরা প্রবাসীরা কিভাবে পরিবারকে ছাড়া ঈদের দিনটা কাটাইলাম, ঈদ করলাম, বা কিরকম আমাদের দিনটা গেল পরিবারকে ছাড়া, এই কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের কষ্টগুলোর কথা বলবো। যদি ভালো লাগে আমার ফেসটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রবাসীরা পরিবারকে ছাড়া যে ঈদ করি, আসলে প্রত্যেকটা প্রবাসীর ভিতরে খুব কষ্ট থাকে। আমার ভিতরেও আছে এরকম, প্রত্যেকটা প্রবাসীর ভিতরে। যেমন মা বাবা ভাই বোন পরিবারের সদস্য একজনের সাথে কোনো সাক্ষাৎ না, ঈদ মানে খুশির দিন, ঈদ মানে খুশি, সবার সাথে ঈদ করলে, সবাইকে নিয়ে, সদস্যরা সবাইকে নিয়ে ঈদ করলে এটাই আলাদা এক খুশির দিন। তা কিন্তু আমরা যে প্রবাসীরা যে ঈদ করি তা বলা বাহিরে, এটা ঈদ বলা হয় না, কারণ পরিবারের সাথে কোনো সাক্ষাৎ হয় না। প্রত্যেকটা মানুষই মা বাবা ভাই বোন সবাইকে ছাড়া ঈদ কইরা থাকে। আমিও একজন প্রবাসী, আমি নিজের দিকে, আমার নিজের অভিজ্ঞতার থেকে আমি কিছু বলতাছি। আমার মতনও প্রত্যেকটা প্রবাসী, আমি গত দুইটা ঈদ পালন করেছি সৌদি আরব আইসা, তখন আমার বাবা ছিলেন, আমি জামাত ফইরে আমার বাবার কাছে ভিডিও কলে কথা হয়েছি, তারপরে বোঝা গেছে না যে আমি সৌদি আরব আছি, বোঝা গেছে যে আমি বাংলাদেশে আছি। কিন্তু এই বছরে ঈদের সময় আমার বাবা নেই, আল্লাহর ডাকে আমার বাবা চলে গেছেন। তাই অনেক প্রবাসী আছে, আমি না শুধু, প্রবাসী আছে, মা হারাইছে, বাবা হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, অনেক আত্মীয় স্বজন হারাইছে। এত দুঃখ বিসর্জন দিয়াও আমরা একটা প্রবাসী দিন কাটাই, কিন্তু তা কেউ প্রকাশ করে না। আজকে আমার মন থেকে প্রকাশ করতেছি। আসলে আমি ভিডিওটা করার আমার ইচ্ছা ছিল না, আমার তবু করতেছি ভিডিওটা, খুব কষ্ট হয়ে ভিডিওটা করতেছি। কই আমি যদি আমার ভিডিওটা দেখে অন্য একজনে তা বুঝতে পারে যে প্রবাসীরা যে আসলে কষ্টের মধ্যে আছে, পরিবারকে ছাড়া যে তারা ঈদটা করে, খুব কষ্ট নিয়েই ঈদটা করে, এই জন্য আমি ভিডিওটা করতেছি বুঝবের জন্য।